স্ত্রী সন্তান না জানবে না যে আমি কোথায় আছি, কিভাবে মারা গেছি, হয়তো কালকে ওরা দেখবে যে অজ্ঞাত লাশ। এই কান্না, এই আতঙ্ক ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতার, যা ঘটেছিল 6 বছর আগে। আমি যখন গুম হই তখন র‍্যাব 10-এর সিও ছিলেন, ওনার নাম জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, উনি এখন সিআইডিতে আছেন। যদি আমি এগুলো না করি তাহলে উনি আমাকে অন্যভাবে এটার প্রতিশোধ নেবেন। 2018 সালে পারিবারিক কারণে পিরোজপুরে যাওয়ার পথে সদরঘাট থেকে সাদা পোশাকে অস্ত্রধারী কয়েকজন তুলে নিয়ে যায় হুমায়ুন কবির নামের এক ব্যবসায়ীকে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও লোমহর্ষক নির্যাতন তদন্তের জন্য অভিযোগ দায়ের করেন। News24কে দেয়া সাক্ষাৎকারেও জানিয়েছেন গুম থাকা সময়ের পাশবিক নির্যাতনের কথা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আল্লাহ বনি। স্ত্রী সন্তান না জানবে না যে আমি কোথায় আছি, কিভাবে মারা গেছি, হয়তো কালকে ওরা দেখবে যে অজ্ঞাত লাশ। এই কান্না, এই আতঙ্ক ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতার, যা ঘটেছিল 6 বছর আগে, কিন্তু এখনো সেই রেশ হুমায়ুন কবিরের জীবনে। সত্যের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি কসমিক ডো। অভিযোগ 2018 সালে তাকে গুম করে 11 দিন অজ্ঞাত স্থানে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। কেন, কি কারণে আর কারাই বা গুম করেছিল, সেই কথা জানান News24কে। 27 অক্টোবর আমাকে তুলে নিয়ে আসছে ওখান থেকে, তখন মাগরিবের নামাজ শেষে, তখন দেখে মনে হয়েছে যে ওরা ডিফেন্সের লোক। ইয়া বড় এক্সস্ট ফ্যান, ওই যে শব্দটার জন্য, ওইটার শব্দে কিচ্ছু শোনা যায় না। ওই যেখানে রাখতো সেখানে নির্যাতন করতো না, নির্যাতন করতো দূরে অন্য কোথাও নিয়ে। ছোট একটা রুম, 5 ফিট 7 ফিট হবে আর হাইট হবে 5 ফিট, কিন্তু আমার ওখানে এত বেশি লাইট, মানে মনে হয় যে 500-1000 পাওয়ারের লাইট, এবং সেটার কোনো সুইচ নেই। এই ব্যবসায়ী ছিলেন ব্লগার, যিনি তৎকালীন সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে তৎপর ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক পরিচয় বলতে বিএনপির সমর্থক আর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য। সেটাই কাল হয় হুমায়ুন কবিরের জীবনে। জুলবার নামে আমি লিখতাম আর কি সরকারের বিরুদ্ধে, যাতে আমি নিজেকে হাইড করার জন্য। আমাদের একটা পেজ ছিল, এটার নাম ছিল জেড ফোর্স, ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লেখা কেন এটা বলছে, তো মাননীয় উপদেষ্টা সজীব ওদের জয়ের বিরুদ্ধে লেখো, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লেখো, আমাকে লাথি দেয় মুখের উপরে, আমি দাঁত পড়ে গেল। আমার কানে এরকম যে পেপার ক্লিপ আছে না, ওই রকমের লাগে ইলেকট্রিক শক দিল, যে আমার ধম করে একটা শব্দ হলো, আমার কান বন্ধ হয়ে গেল, আমি চিৎকার করে পড়ে গেলাম। লোমহর্ষক আর ভয়াবহ নির্যাতনের সেই বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন নির্যাতনের ক্ষতচিহ্ন। এই জিনিসটা কিন্তু একদিনই হয় নাই, এক রাতে কিন্তু হয় নাই, এটা হয়েছে প্রতিদিন পর্যায়ক্রমে হয়েছে। বলা হলো ওকে ক্রস ফায়ারে দিয়ে দাও। এই তো তখন আমি খুব খুশি হয়েছি যে আল্লাহ, এত নির্যাতন আমি সহ্য করতে পারছি না, হয়তো 3-4টা ট্যাবলেট হবে, এটা আমার আন্দাজ করতেছি, বলতে হা করার জন্য হা করলাম, ওইটা পানি দিয়ে আমাকে গেলে ফেলতে পারলো। এইখানে পিটাচ্ছে, এই দুই পায়ে পিটাচ্ছে, আর হাত হাত শুধু মুড়াই দিছি এ দিয়ে বুট দিয়ে, এবং অনেকগুলো গাড়ি দেখতেছি, গাড়িতে লেখা র‍্যাব 10। এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মনে করলাম যে আমি র‍্যাব 10-এর মধ্যে আছি। 11 দিন পাশবিক নির্যাতনের পর তাকে গ্রেফতার দেখায় র‍্যাব 10। এরপর থেকে শুরু মামলা হয়রানি। এই প্রথম আমি চোখে দেখি যে আমার পরনের শার্ট প্যান্ট সব রক্তে ভেজা, সার করতে যাব যাই দেখি যে আমার সারা শরীর কাটা ফাটা, আমাকে নিয়ে আসলো আবার সেই র‍্যাব 10। এই তখন আমি দেখি নেম প্লেট লেখা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি। এইবার জানলাম, এই যে তিনবার যাকে আমি দেখেছি, এই চতুর্থবারে এসে জানলাম যে ওনার নাম এই, এবং ওনার রুমে আমাকে নিয়ে গেছে। র‍্যাব থেকে দেশে বের করে নেয়, তখন অনেকগুলো সাদা কাগজে সাইন করায় নিয়েছে আমার। সম্প্রতি আন্তর্জাতিক গুম ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করায় হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান হুমায়ুন কবির। আমি যখন গুম হই তখন র‍্যাব 10-এর সিও ছিলেন, ওনার নাম জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, উনি এখন সিআইডিতে আছেন। যদি আমি এগুলো না করি তাহলে উনি আমাকে অন্যভাবে এটার প্রতিশোধ নেবেন। তবে সংস্কার পরবর্তী বাংলাদেশে আর গুমের ঘটনার পুনরাবৃত্তি চান না এই ব্যবসায়ী। আমি জিয়াউর রহমানকে পছন্দ করি। মাসুদ আল আবনি, News24, ঢাকা।